এটা আমি চালু করে দিলাম তা আপনারা দেখেন আমি আজকে যে ময়লাগুলো টাইনা নিব এই দেখেন আপনারা এটার ভিতরে তো দেখেন ময়লাগুলো আমি কিভাবে টাইনা নিচ্ছি এই যে এটা হলো আপনি সম্পূর্ণ একবারে ময়লাগুলো সব চলে আসবে মানে এই ময়লাগুলো কোথায় যাবে সেটা আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখা দিব আপনারা ঘরে যদি আপনাদের কোনো জায়গায় ময়লা থাকে সম্পূর্ণ ময়লাগুলো টাইনা নিয়ে আসবে এই যে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু নতুন বিরুতে নতুন একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন বাচ্চারা পানি ফালা কাগজ ফালা ময়লা ফালা আপনার পাকের ঘরে ওলের বাসা তারপরে মনে করেন দেখা গেলো আপনি যে ডাইনিং রুমটা আছেন দীর্ঘদিন পর্যন্ত পরিষ্কার করতেছেন না ফ্যানের মধ্যে অনেকগুলো ময়লা জমা রয়েছে হাত দিয়ে লাগুর পাচ্ছেন না সেই জিনিসগুলো পরিষ্কার করার জন্য এই জিনিসটা এটা কিন্তু অনেক বড় একটা পাইপ আপনি একটা সিঁড়ি কিনতে হবে 5,000 টাকা দিয়ে বা অনেকে দেখা গেল একটু যাদের একটু স্বাস্থ্য ভালো তারা কিন্তু দেখা গেল একটু চেয়ারের উপরে দাঁড়াইতে পারতেছেন না পরিষ্কার করবেন কিভাবে জানালা দুইটা তো জানালাটা আপনার কিন্তু 4 ফিট উঁচা সেখানে হাত দিয়ে ময়লাটা নিতে পারতেছেন না কিন্তু আপনি এটা 4 ফিট না এটা আপনি 5 ফিট 6 ফিট উপরে আপনি ময়লাটা এটা দিয়ে আনতে পারবেন তো কিভাবে ময়লাটা আনবেন সেটা আমরা আজকে দেখা দিব ইনশাল্লাহ আপনারা হয়তো দেখবেন তার আগে আমরা এই যে প্যাকেটগুলো দেখা দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এখানে বাচ্চার ছবি দেওয়া আছে দেখেন যত ধরনের ময়লা আপনি ঘরে ফেলাবেন এটার ভিতরে টাইনা নেওয়া সম্ভব সবকিছু একটা ময়লা পর্যন্ত আর এইটা হলো আপনার ভ্যাকুম ক্লিনার এখানে লেখা আছে সবগুলো অপশন দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডের 30 লিটার এটা 30 লিটার এটা আপনি ঘড়ির টাইমের মতন 5 মিনিটের মধ্যে মনে করেন অনেক ময়লা আপনি টাইনা নিব এই দেখেন কাগজ মানে বিভিন্ন ধরনের কাগজ মাগজ মনে করেন যে ওলের বাসা এগুলা টাইনা নিয়ে ড্রামটার ভিতরে নেবেন সেটা সম্ভব মানে 3-in-1 এটা হলো আপনার মামুন ভাই এক কথা হলো 3-in-1 এখানে লেখা আছে মানে কাজের জন্য আর এটা 30 লিটার এটার ওয়াটটা হলো আপনি দেখেন 1600 ওয়াট হলে কি বল এটা তো আপনি প্রতিদিন মনে করেন 10 বেলা ইউজ করবেন না প্রতিদিন 2 বেলা ইউজ করবেন হয়তো আধা ঘন্টা কিন্তু বহুত আর মাসে বিল আসবে মনে করেন 120 টাকা 100 টাকা যদি 30 দিনও চালান মসজিদ মাদ্রাসা সব জায়গায় ইউজ করা যাবে আর এই হলো 30 লিটার এটা হলো আপনার 1600 ওয়াট আর যেটা 25 লিটার এই যে সবুজটা এটা হলো 25 লিটার রেড কালারটা হলো 30 লিটার তো এই যে 25 লিটার দেখেন সেম ফাংশন মামুন ভাই ওয়াট কিন্তু 1600 ওয়াট ফাংশন কিন্তু সেম আমি যে কথাটা বলছি সেম আর এখানে কিন্তু তিনটা জিনিস দেওয়া আছে আপনার একটা পাইপ দিয়ে আপনার ময়লা টাইনা নিবে একটা হলো আপনার ফ্লোরের থেকে যখন আপনার মনে করেন কার্পেট থাকবে বা সোফা থাকবে ওগুলোর মধ্যে আপনার পানি মনে করেন ফালাবেন পানিটা টাইনা নিবে আর ফ্লোরে যে ময়লাটা আছে সেটা টাইনা নিব দুলা বালুগুলা টাইনা নিবে এই হলো 25 লিটার 1600 ওয়াট এটা এই যে আমি আজকে এটা দেখাবো আপনাদেরকে দেখেন এখানে এটার ভিতরে ড্রাম এই যে খুলে দেখাচ্ছি এটা লক সিস্টেম মামুন ভাই এখানে কিন্তু এই যে দেখেন এটা একটা নেট আছে এই নেটটা কিসের জন্য এটার ভিতরে নেটটা হলো এই মোটরটার ভিতরে কোন রকম ময়লা যেন না যা আর পানি পুনি না যা এটা ড্রাম এই যে দেখেন ড্রাম চাউলের ড্রামের মতন এক কথা মানে চাউলের ড্রামের মতন আপনারা অনেকে বলবে যে ভাই এটার মতো চাউলের ড্রাম বাসা বাড়িতে নেওয়ার পরে বলবে যে কিরে বাবা চাউল রাখা যায় নাকি এটার ভিতরে তা আপনারা ইচ্ছা করলে চাউলও রাখতে পারবেন তো সেটা দেখেন এই হলো এটা লক সিস্টেম এখানে এই যে দেখেন এটি কত বড় একটা পাইপ দেখছেন আপনি পাইপটা অনেক বড় এটা 7-8 ফিটি পাইপ এই যে ক্লিপ সিস্টেম চাপ দিলে এটা লেগে যাবে মামুন ভাই আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখেন আরো তিনটা জিনিস আছে এটা হলো ফ্লোরের থেকে পানি টানার জন্য এটা কার্পেটের থেকে পানি টানার জন্য এটা হলো আপনার হাওয়া দেওয়ার জন্য আর এটা হলো পানি টানার জন্য আজকে একটু চালা দেখাবো মামুন ভাই এখানে আমরা যে কাগজগুলো আমরা যারা বাচ্চারা ঘরে কাগজগুলো ফালাইতে চাচ্ছেন এই কাগজগুলো যে টানছেন এই কাগজগুলো একটু দেখাই এটা আমি চালু করে দিলাম তা আপনারা দেখেন আমি আজকে যে ময়লাগুলো টাইনা নিব এই দেখেন আপনারা এটার ভিতরে তো দেখেন ময়লাগুলো আমি কীভাবে টাইনা নিচ্ছি এই যে এটা হলো আপনি সম্পূর্ণ একবারে ময়লাগুলো সব চলে আসবে মানে এই ময়লাগুলো কোথায় যাবে সেটা আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখা দিব আপনারা ঘরে যদি আপনাদের কোনো জায়গায় ময়লা থাকে সম্পূর্ণ ময়লাগুলো টাইনা নিয়ে আসবে এই যে দেখেন একটু দেখা দিচ্ছি আজকে আমার এখানে পরিষ্কার জায়গা এখন ময়লাগুলো কই চলে গেছে সেই জিনিসগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ময়লা ময়লার জায়গা রয়েছে কিন্তু আপনার জিনিসের ভিতরে কোনো রকমের কোনো সমস্যা না এই যে ছাকনিটা এই ছাকনিটা কিন্তু আপনার এটা মোটরটা সেফটি করার জন্য এই যে দেখেন ময়লাগুলো কই গেছে দেখছেন সম্পূর্ণ ড্রামের ভিতরে এখন এই ময়লাগুলো আপনি ফালা দিতে পারবেন
যে কিভাবে ফালাবেন সেটা আমি একটু দেখা দিচ্ছি। ময়লাগুলো ফালানোর জন্য আপনি ময়লাগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে ফালাতে পারবেন। এটা হলো আপনাদের যারা বাসা বাড়িতে আছেন, এখন আমি এটার ভিতরে দেখাবো পানি আপনারা কিভাবে টানবেন। সে পানিগুলো আপনারা আমি দেখাবো, একটু পানিগুলো একটু দেখা দিই তাহলে বুঝতে পারবেন। আর এইটা কিন্তু পাইপ আপনারা ছোট বড় করতে পারবেন, যখন আপনাদের বেশি দূরের থেকে টানবেন। এটার নিচে কিন্তু ট্রলি সিস্টেম মামুন ভাই। আচ্ছা আচ্ছা, ট্রলি সিস্টেম আছে না? ট্রলি সিস্টেম এটা, এখন ট্রলি সিস্টেম আপনারা যে এটা নিচে চাক্কা আছে, কিন্তু এই যে চারটা চাক্কা আছে, আচ্ছা আচ্ছা, এই চাক্কাগুলো টান লাগা দিলে নিচে এটা যেখানে নেন ট্রলি সিস্টেম আপনি দোনোটার কিন্তু 25-30 দোনোটার মধ্যে চাক্কা আছে আপনার। মানে এটা হাত দিয়ে নেওয়া যাবে, খুব সহজেই নেওয়া যাবে, হাত দিয়ে উস্কে নিতে হবে না আপনি, মানে এটা একবারে সুন্দরভাবে। এখন এটার ভিতরে কিন্তু মামুন ভাই আমি এই পানিটা টাইমে দেখাচ্ছি আপনাদেরকে, তা আপনারা পানিগুলো টানলে বুঝতে পারবেন যে এটা পানিটা কোথায় যাচ্ছে। এখন এই যে আমি এটা দেখা দিব এখন পরিষ্কার করার জন্য, আমার শার্টটা আমি এই যে দেখেন সম্পূর্ণ, মনে করেন যে যত ধুলাবালু আছে এই দেখেন ধরে যত ধুলাবালু আছে আপনাদের মনে করেন বাসা বাড়িতে, এটা সম্পূর্ণ মনে করেন যে ময়লাগুলো বাইরের থেকে ফেলে যাবে সুন্দর ওই দেখেন। আর এটা আমি আপনাদেরকে শার্ট আমার বাতাসটা দিয়ে দেখাই, এই দেখেন কীভাবে লড়তেছে। মানে এখন এটা মনে করেন যে আপনারা এটা হলো হাওয়া দেওয়ার জন্য, মানে এগুলো যত ময়লা শয়লা আছে এগুলো সব একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, মানে কোনো জায়গায় এক ফোঁড়া ময়লা থাকবো না। মানে আপনাদের ঘরের কার্পেটের মধ্যে মনে করেন যে তোমরা ধুলাবালু থাকলে মনে করেন সুন্দর মতন চলে যাবো। এটা হলো মানে ময়লা, মানে যত ধুলাবালু আপনারা বের করে ফেলাবেন রুমের থেকে বাইরে যাওয়ার জন্য। এখন আপনার এটা পানি ফ্লোরের থেকে টানার জন্যে অনেকে কিন্তু দেখা যায় মামুন ভাই অনেক কিছু দেখা, আসলে এত কিছু ভিডিওতে দেখাতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। এখন আমি এই যে পানিটা দেখাবো, তাই না, যেটার ভিতরে যে পানিটা আছে দেখেন, এই সম্পূর্ণ পানিটা মামুন ভাই দেখেন এক টানের লাগে মামুন ভাই লুয়ে করবে, দেখেন একবার এক টানের চুম্মুকের সাথে আইসা বলছে আমি দেখা দিলাম, মানে এক টান। এখন পানিটা কই গেছে সেটা আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, এই দেখেন এই যে এটার ভিতরে যে পানিটা আছে মামুন ভাই, এই পানিটা এই যে দেখেন এটার ভিতরে কই আছে পানিটা, সম্পূর্ণ পানিটা দেখছেন, পানিটা এখানে চলে আছে। এখন আপনারা বাসা বাড়িতে যেই আমরা তিনটা ফাংশন কিন্তু দেখা দিছি, হ্যাঁ, এটা বাসা বাড়িতে মসজিদে মাদ্রাসাতে অফিস আদালতে সব জায়গা ব্যবহার করা যাবে। তো এটা সেম জিনিস 25-30 লিটার এই পাইপটা সম্পূর্ণ অ্যাসেসের, ছোটো বড় করতে পারবেন যতটুকু দরকার এতটুকু করতে পারবেন। এখন আপনার বাসা বাড়িতে চিপা জায়গা আছে, চিপা জায়গার মধ্যে হলো আপনার এই যে পাইপটা, মানে একদম চিপা জায়গা, হাত ঢুকাইতে পারতেছেন না সেখানে পাইপটা ঢুকছে না, এই যে ছোট পাইপটা মনে করেন ঢুকাই দিলেন চিপা চাপা জায়গার মধ্যে। আবার এইটা মনে করেন যে আপনি যখন ওই যে সোফার থেকে বা কার্পেটের থেকে পানিটা নেন তখন এটা লাগা নেবেন। এটা হলো ফ্লোরের থেকে যখন পানিটা টানবেন একদম ফ্লোরে ময়লা টয়লা পড়ে রয়েছে, মানে আমরা যেরকম মনে করেন মোপ দেওয়া ঘর মুছি, হ্যাঁ, এরকম ঘর মশার জন্য এটা। আচ্ছা আচ্ছা, তো এই যে জিনিসগুলো আপনারা আর দেখানোর মতন কিছুই নাই, এবং আমরা এটার গ্যারান্টি ওয়ারেন্টি সব বলে দিচ্ছি। এক বছরের সম্পূর্ণ মোটরগুলোর আপনার কোম্পানির থেকে ওয়ারেন্টি আছে, আর 5 বছর সার্ভিস ফ্রি আছে, 5 বছরের কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি, 1 বছরের মধ্যে মোটর কোম্পানি কোনো সমস্যা হলে মোটর লাগাই দিব। আচ্ছা আচ্ছা, তাহলে ওই বলি আজকে এই প্রাইস মামুন ভাই, একবার হোলসেল প্রাইস আমার সময় ট্রেডার্সে সবসময় দিয়ে থাকে, এগুলো 8,000-10,000 মানুষ অনেকে দিই। এটার প্রাইস দিচ্ছি মাত্র 25 লিটারটা 6,850 ধামাকা অফার, আর 30 লিটারটা 7,550। আচ্ছা আচ্ছা, 7,550। তো আমি আজকে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আমার দোকানের নাম সুমায়া ট্রেডার্স, এবং ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তাল আমার দোকানটা, আর ঢাকা 1205 আমার নাম আব্দুর রহিম, আমার দোকান নাম্বার 139-40-41, মোবাইল নাম্বার প্রত্যেকটা ইমো আছে, ভাইবার আছে, বিকাশ সুবিধা আছে। এবং আপনারা আমার এখানে মিয়াকো, তারপরে হলো আপনার ডিজনি, রিকো, প্যানাসোনিকের 4টা কোম্পানির প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যদি কেউ চিন্তা অসুবিধা হয়, যারা বাংলাদেশের থেকে যেখান থেকে আসতেছেন আমার এই মোবাইল নাম্বারগুলো যোগাযোগ করে আসতে পারবেন। আর ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এখানে আসে সিটি কমপ্লেক্স জিজ্ঞাসা করলে যে কোনো লোক দেখা দিবে, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো থাকবেন। আর আপনারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। আমাদের ফেসবুক আছে এবং সুমায়া ট্রেডার্স নামে পেজ আছে, আপনারা এখানে ঢুকলে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন।